ভিউয়ার্স, আজকে আমি বলবো সাধারণ মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা কবে থেকে পাওয়া শুরু হবে এবং যারা সাধারণভাবে আগে যেমন যাতায়াত করতেন এয়ার বাবলসের মাধ্যমে, তারা কবে থেকে ভারতে যেতে পারবেন এয়ার বাবলের মাধ্যমে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শামীম শেখ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, 15 নভেম্বরে কিন্তু খুলে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা। ভিউয়ার্স, আজকে আমি বলবো সাধারণ মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা কবে থেকে পাওয়া শুরু হবে এবং যারা সাধারণভাবে আগে যেমন যাতায়াত করতেন এয়ার বাবলসের মাধ্যমে, তারা কবে থেকে ভারতে যেতে পারবেন এয়ার বাবলের মাধ্যমে। এখন কিন্তু চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে যাওয়া যাচ্ছে, কারণ এখনও চার্টার্ড ফ্লাইটের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে শোনা যাচ্ছে অলরেডি ভারতে ভ্রমণ করতেও গেছে। তো এখন আমি বলবো যারা সাধারণভাবে এই চার্টার্ড ফ্লাইট ছাড়া সাধারণভাবে ভারত যেতে চান এবং যেতে ইচ্ছুক, মাত্র আর 7 দিন, মানে 15 নভেম্বর থেকে খুলতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সাধারণ মানুষদের জন্য। আপনারা বাংলাদেশ থেকে এয়ার বাবলসের মাধ্যমে ভারতে যাতায়াত করতে পারবেন সাধারণভাবে। ফ্লাইটের মাধ্যমে এখন আপনাদেরকে যাতায়াত করতে হবে এবং আপনারা এখনই তো জানেন কি ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও চালু এবং অনেকে কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি ভারতে ভ্রমণ করতে গিয়েছে, এমনটা শোনা গিয়েছে, তারা চার্টার্ড ফ্লাইট নিয়ে গিয়েছে। কিন্তু এই চার্টার্ড ফ্লাইটের যে কথাটা, এটা তো সবার সমর্থন না, তাই যারা সাধারণভাবে যেতে চান ভারতে, তাদেরকে আর অপেক্ষা করতে হবে মাত্র 7 দিন, মানে 15 নভেম্বর থেকে আপনারা সাধারণভাবে এয়ার বাবলসের মাধ্যমে আপনারা ভারতে যাতায়াত করতে পারবেন। যেমনটা চার্টার্ড ফ্লাইটের সময় অনুসমান করে দিয়েছিল বা আপনারা সবাই জানেন, চার্টার্ড ফ্লাইটও 15 অক্টোবর থেকে তারা ভিসা দেওয়া শুরু করেছে, কিন্তু তারা অগ্রিম 12 অক্টোবর থেকে কিন্তু ভিসার আবেদনও দিতে পেরেছিল। তো সেম প্রসেস থাকবে, যারা 15 নভেম্বর থেকে ভারতে যেতে চান বাংলাদেশ থেকে, আপনারা নর্মালিভাবে সেই আগের মতনই যাতায়াত করতে পারবেন। 12ই নভেম্বর থেকে আপনারা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন দিতে পারবেন আপনাদের কাছের ভারতীয় ট্যুরিস্ট ভিসা সেন্টারে এবং 15 নভেম্বর থেকে আপনারা যেতে পারবেন ভারতে এয়ার বাবলসের মাধ্যমে ভারতে সাধারণভাবে। কারণ চার্টার্ড ফ্লাইটের সবাই সমর্থন না, তাই যারা অপেক্ষা ছিলেন যে ট্যুরিস্ট ভিসা আমরা যাব ফ্লাইটে, তাদের জন্য তো প্লাস পয়েন্ট। অনেকে আছে যারা ফ্লাইটেও যেতে পারবে না, কারণ আমি আপনাদেরকে বলি যেহেতু এখন নূতনভাবে খুলবে সাধারণতরে, যারা চার্টার্ড ফ্লাইট নিয়ে গিয়েছেন বা যেতেছে তাদের কথা তো ভিন্ন, তারা ভিআইপি লোক। যারা সাধারণ মানুষ আছে, নর্মাল পিপল, তাদেরকে আমি আরেকটা কথা বলবো, এখন যেহেতু প্রথমে খুলতে যাচ্ছে তো আপনারা যদি এখনই যদি যেতে চান তো আপনাদেরকে কিন্তু মোটো অঙ্কের টাকা গিনতে হবে টিকিটের জন্য। কারণ এখন কলকাতা থেকে যদি আপনার ঢাকা থেকে যদি কলকাতা থাকেন যান, সেই ক্ষেত্রে কিন্তু 8-9 হাজার টাকা পড়বে, আর দিল্লি গেলে তো আরও বেশি কস্ট বেড়ে যাবে, কারণ এখন প্রথমই তো দিন, তো তার জন্য প্রথম কয়েক সপ্তাহ বাস এরকমের রেট থাকবে। আশা করা যায় মাস গেলেই এই টিকিটের দামটাও কমে যাবে। তো যারা এই টিকিটের দামে বর্তমানে ক্যারি করতে পারবেন তাদের জন্য তো ওয়েলকাম, এবং যারা আর টু ওয়েট করতে চান কি না টিকিটের দামও কমুক, তো আপনাদেরকে আর টু ওয়েট করতে হবে। ফাইনালি কিন্তু ফাইনালি তো একটা গুড নিউজ, 15 নভেম্বর থেকে সবাই যাতায়াত করতে পারবেন ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে। অনেকে অপেক্ষা ছিলেন যে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে, তো 15 নভেম্বর থেকে কিন্তু খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আপনারা 12 নভেম্বর থেকে আবেদন দিতে পারবেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারত সরকার যখন এটা ঘোষণাই করে দিয়েছে যে 15 নভেম্বর থেকে তারা ফ্লাইট চালু করে দেবে, ভিসাও চালু করে দেবে, ফ্লাইট তো অলরেডি চালু, যারা 15 নভেম্বর থেকে ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন। এখন যদি কোনো রকমের যদি কোনো কেউ আপডেট দেয় যেটা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটা ওটা এমুক সমুক করোনা ফরোনা, এটা কিন্তু ভিউয়ার্স আপনারা কোনো রকমেরই কান দেবেন না, কারণ এই সপ্তাহ হলো গুজব। এই সপ্তাহ যখন ভারত সরকার নিজেই এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এখন কোনো রকমের তারা কিন্তু এই ভিসা আর বন্ধ করবে না, এটা যখন খুলে দিয়েছে তো খুলেই থাকবে, আস্তে আস্তে এটা আরও আপডেট হয়ে যাবে এটা বলা যায়। কারণ এখন শোনা যাচ্ছে যারা 15 নভেম্বর থেকে আবেদন দেবেন তাদেরকে 1 মাসের ভিসা দেওয়া হবে। এখন দেখা যাক 12 নভেম্বরে বোঝা যাবে যারা আবেদন দিয়েছেন বা দেবেন, তো সেই সময় বোঝা যাবে কি ভারত সরকার কয় মাসের ভিসা দিচ্ছে। কিন্তু আমি যেটা খবর পেয়েছি বা আপডেট পেয়েছি যে বর্তমানে 1 মাসের ভিসা দিচ্ছে, সেটা তো চার্টার্ড ফ্লাইটের জন্য দিয়েছিল তারা 1 মাসের। এখন সাধারণ মানুষদের জন্য কয় মাস দেবে বা দেওয়া যায় বা পাওয়া যায় সেটা 12 নম্বর বা 15 নম্বর পরেই বোঝা যাবে। তো অনেকে আমার কাছে আবার প্রশ্ন করেছেন ভাই বাই রোড, তো আমি আপনাদেরকে বলবো কি ভাই বাই রোডের জন্য আমাদেরকে আর একটু অপেক্ষা করা লাগবে এবং আর একটু ওয়েট করা লাগবে, কারণ এখন বর্তমানে যদি বাই রোড যদি খুলে দেয়
তো ভারত সরকার এটাও ভালো করে জানে কি একটা চাপ সৃষ্টি হয়ে যাবে সে আগের মতন স্থলবন্দরে, তো তারা এটা সব স্বাস্থ্যবিধি মেনে একটা যে কোনো একটা সিদ্ধান্ত করবে, কিন্তু আশা করা যায় সেই সিদ্ধান্তটা বা একটা ডিসিশন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। হয়তো কিছুটা দিন আমাদেরকে ওয়েট করতে হবে বাইরোড নিয়ে। তারা যদি এই মুহূর্তে ভারতে যেতে চান পর্যটক ভিসা নিয়ে, তো আপনারা কিন্তু 15 নম্বর থেকে যেতে পারবেন এবং 12 নম্বর থেকে আপনারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনও দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জেনে বা বুঝে গেছেন। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন, আর কোনো ভাইয়ের যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি খুব শীঘ্রই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলে নিউ আসেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা দাবি রাখুন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য, কারণ আমি এইরকমের কন্টেন্ট দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে পরবর্তী নিউ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।